হর্নি মনাগো হর নাগাই থাপলা সাকা খরং নি সামং খাইনে নি নকং পাজি মগো সাইমান কা শান্তির বাজার বখাস্তিনি বিশিং গ তংনাই বাইকর শালথাং চারাক বাই আমসয়ো রাম থাকো রিক্সা ইন্ডাস্ট্রি ও তংনাই খংনি নকং গো হর ফনাং কা সামং সিত্রা তানাই রখিনে ককশিল জাজাকা সাইমান কা হাস্তে ও হাপাং সেলাই জাগমনি সিমি শালথাং চারাক বাই রাম থাকো রিক্সা ইন্ডাস্ট্রি খলক জাগলিয়া হিনে অমহাইন হিনে ককশিল জাকা বাতানি বগরা সপন মুনছি বদেব সাকা লাইথাংনাই বিশিষা সিকাং সামং সিত্রা তানাই রক হাইন ইট বাতা ও হর ফনাংমানি আ কগ্নতি থানা ও ককশিল জাজাফন মূসা গাহাম বুথাই মানলিয়া হিনেব সাবাই খনারিখা ওয়াইরে ওয়াই হাপাং নাইকলাই রুনি থানে পাথি মুনতি ককশিল জাজাফন মকল রিজালিয়া হিনে ককশিল জাখা কতক্ষণ হইছে ঘটনা একটা উনিশে আপনারা কি এখানে থাকতেন ঘরের ভিতরে ম্যাচ না আমরা তো কেমনে জানছেন ঘটনা আগুন আগুন আগে শৈলে হিট দিছে তখন গুলো থেকে উঠে লাগাইলে কোনো রকম ফরান পাবে এই আর জানতে ভিতরে কি কি আসিল ভিতরে ফিল্টার আসিল চাল আসিল টাকা আসিল কাপড় চোপড় আসিল একটা সাইকেল আসিল একটা সাইকেলটা চলে গেছে পুরা আপনার বাড়ি কোথায় ঝাড়খান্ড সিমভূম বিহার আপনি ওখানে গেছেন না এখানে রয়ে গেছেন না এখানে আমরা রয়ে গেছে একেবারে একবারে যাইছি তা রয়ে গেছে হ্যাঁ বাচ্চা আছে তিনজন আছে আচ্ছা আপনি কি কাজ করেন আমি ড্রাইভিং করি আর জমিন কার আপনার হ্যাঁ তখন জমিন ধান যে পুরা গেছে আর তো ধান লাগাতে পারতেন না এখন তো আর কই ফাম কি কি করবেন মনে করছেন এখন আমি কি করব এখন তো যা হয়ে গেছে এটি তো নষ্ট হয়ে গেছে গা এখন লকডাউনে এই লকডাউনে তো এমনি বার তো গাড়ি তো চালাতে পারতাছেন না তো খাওয়া দাওয়া কিভাবে চলবো করে আপনাদের এটাই তো কথা আমি মনে করছি দানে একটু লাগাইয়া অন্তত দুই দুই মুঠো ভাত খামো মন করছিলাম তাও পারছেন না তাও পারছি না আচ্ছা ওকে আপনারা গভর্নমেন্টের কাছে কি চান সরকারের কাছে কিছু অনুরোধ করবেন হ্যাঁ কি করতে চান কিছু যদি সাহায্য দে আপনার বাড়িতে কতজন লোক আছে পাঁচজন শুধু আপনি একজনে কাজ করেন হ্যাঁ কাজ করে তাদেরকে খাওয়ান না হ্যাঁ আপনার ছেলে কয়জন ছেলে মেয়ে ছেলে দুইজন মেয়ে একজন ছিল কালকে রাত্রে আমাদের এই রামঠাকুর বিক্স ইন্ডাস্ট্রিতে সরকার পরিবর্তনের পরেই থেকেই বন্ধ দুটা পরিবার ছিল ওরা বাট্টার মধ্যে থাকতো কিন্তু গতকাল রাত্রিবেলা আনুমানিক একটা বিশ মিনিটে ওই আমাদের লেবার শেডের মধ্যে আগুন লাগিয়ে দেয় পরে ফায়ার ব্রিগেড এসে নিভায় আমাদের যারা শ্রমিক ছিল তারা ঘুমের মধ্যেই ছিল বাচ্চা সহ কিন্তু তারা কোনো কিছু বের করতে পারেনি মানে পরনের কাপড় ছাড়া সবটাই তাদের পুড়ে গেছে খুব খারাপ অবস্থার মধ্যে তারা আছে এখন আমাদের হেফাজতে আছে দুষ্কৃতিকারীরা গত বছরও অনুরূপভাবে আমাদের লেবার শেডে অগ্নিসংযোগ করে প্রতিনিয়ত এই সমস্ত করে বেড়াচ্ছে কিন্তু প্রশাসনিকভাবে কোনো কিছু এখন পর্যন্ত করে নাই গত বছর আমরা থানাতে এফআইআর করেছিলাম এই বছর আবার করেছি থানাতে এফআইআর কিন্তু প্রশাসনিকভাবে কোনো তৎপরতা এখনও পরিলক্ষিত হয়নি